এখানে ইতিহাস শুধু ইতিহাসই নয়, বর্তমান। এই ধুলিপথ, এই গড় গড়খাই, গড় দরজা, খিলান, মন্দিরে ইতিহাস লেখে আছে। এখানের বাতাসে এখনো ধ্রুপদ ধামারের রেশ, আকাশপটে কত না ছবি, মাটি, পাথর, বাঁশ, কাঠ, শঙ্খ এখানে নিজেদের হারিয়ে ফেলে আশ্চর্য শিল্প হয়ে ওঠে। এখানের মানুষ যদুভট্ট, অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, জ্ঞান গোসাই, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সুরে তালে, মল্লরাজাদের বীররস ও ভক্তিরসে চারণকবি বৈদ্যনাথের দৃপ্ত কবিতায় জারিত। মল্লরাজাদের রাজধানী আজকের বিষ্ণুপুর পরিচিত ছিল বিষণপুর, বিষেনপুর, গড় বিষ্ণুপুর, বন বিষ্ণুপুর নামে। কিন্তু বিষ্ণুপুর বললেই যে বিশেষণটি প্রথমে উঠে আসে তা হল মন্দির নগরী। আর মন্দিরের কথা বললেই বিষ্ণুপুরের হৃদয়ের দেবতা মদনমোহনজিওর মন্দিরের কথা মনে আসে। মন্দির ও মন্দির দেবতা নিয়ে লোককথা, কিংবদন্তি ও ইতিহাস এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে তা আলাদা করা দুঃসাধ্য। তবে বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দির মা মৃন্ময়ীর মন্দির। কথিত আছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজো এখানেই। প্রদ্যুম্নপুর থেকে মল্লরাজ জগৎমল্ল নিরাপত্তার কারণে শুধু বিষ্ণুপুরের রাজধানী স্থানান্তরিত করেননি, প্রচলন করেন দুর্গাপূজারও। আজও মা মৃন্ময়ী বিষ্ণুপুরবাসীর সাথে সাথে দূর দূরান্তের ভক্তকুলের মনে বিরাজময়ী। অন্যদিকে টেরাকোটা শিল্পের সর্বোত্তম প্রকাশ সম্ভবত শ্যামরায়ের পঞ্চরত্ন মন্দির। বৈষ্ণব মন্দিরের বৈশিষ্ট্য মাধুর্য রস, সেই রস এখানে মূর্ত হয়ে আছে রাধাকৃষ্ণের নিকুঞ্জ দৃশ্যে, প্রেম মিলনের দৃশ্যে, গোপিনীদের লাস্যে, শরীরী বিহঙ্গে, গর্ভগৃহের রাসমণ্ডলে। মন্দিরের পূর্বগাত্রে যে উৎসর্গলিপি আছে তার মর্মার্থ 949 মল্লাব্দে অর্থাৎ 1643 খ্রিস্টাব্দে নৃপতি বীর হাম্বিরের পুত্র রঘুনাথ সিংহ এই রত্ন মন্দিরটি নির্মাণ করেন। আবার শিলা ভাস্কর্যের ক্ষেত্রে ল্যাটেরাইট পাথরে নির্মিত দক্ষিণমুখী রাধাশ্যাম মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যান্য মন্দিরের ত্রিখিলান, আবৃত বারান্দা, 35 ফুট উচ্চতা, মন্দির গাত্রে অলঙ্করণ যেমন সমন্বয়ী চেতনা দান করেছে, তেমনি জ্যামিতিক ও ফুলপাতার নকশা, অলঙ্করণের ওপর পঙ্কের পলেস্তারা মন্দিরটিকে অনন্যতা দিয়েছে। মন্দিরের উৎসর্গলিপি জানিয়ে দেয় মন্দিরটি 1680 শতাব্দে অর্থাৎ 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। স্থাপত্যশৈলীর অনুপম অনন্য নিদর্শন পিরামিড ধাঁচের রাসমঞ্চ, যা 1600 খ্রিস্টাব্দে বীর হাম্বির প্রতিষ্ঠা করেন। গর্ভগৃহ ও তার ডান দিকের ছোট্ট কক্ষটিকে ঘিরে 3 প্রস্থ খেলানযুক্ত দেওয়াল চারিদিকে বেষ্টন করে আছে। চারদিক থেকে ধাপে ধাপে চাল ছাদ 35 ফুট উপরে গিয়ে মিলিত হয়েছে। পূর্বে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত দেবমূর্তি জনসাধারণের দর্শনের জন্য এখানে এনে রাখা হতো। শ্যামরাই মন্দিরের সমসাময়িক 1655 খ্রিস্টাব্দে নির্মিত কালাচাঁদের মন্দির বা জোড়বাংলা মন্দির টেরাকোটার বিপুল ঐশ্বর্যমণ্ডিত। আমাদের মনে রাখতে হবে শিল্পীরা বাঁকুড়ার উপযুক্ত পাথরের অভাবে সুলভ মাটিকে পুড়িয়ে অনন্য সুন্দরী করেননি। শত শত বছরের রোদ, জল, ঝড়, শিলাবৃষ্টিকে সহ্য করার ক্ষমতাও দান করেছিলেন। এই স্বল্প পরিসরে কী করে বলবো, দলমাদলের ইতিবৃত্ত তাকে অতিক্রম করে অলৌকিকত্ব যা ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করে আসছে। কেমন করে বলবো ছিন্নমস্তা মন্দিরের ইতিহাস, কেমন করে জানাবো দশবতার তাসের কথা, লালবাঁধ, পোকাবাঁধ, যমুনা বাঁধের কথা, যা মানুষকে একসময় রুটিরুজি দিয়েছে, বিষ্ণুপুরের অর্থনীতিকে সুদৃঢ় করেছে, আবার জন্ম দিয়েছে কত না ইতিহাস এবং তার চেয়েও বেশি অতিরঞ্জিত পল্লবিত গল্পকথা। বিষ্ণুপুরের মল্লেশ্বর মন্দিরের মতো অনেক মন্দিরের ন্যায় অনতি দূরের ষাণেশ্বর মন্দিরের কথা অকথিত থেকে গেল। বলা হলো না সুদূর মুর্শিদাবাদের বালুচর গ্রামের এক একটি শাড়ির আঁচলে এক একটি গল্পের জন্ম নেওয়া বালুচরি শাড়ি কীভাবে বাঁকুড়ার শাড়ি বিষ্ণুপুরের শাড়ি হয়ে উঠল। অনুক্ত থেকে গেল এখানে রথ, রথমেলার কথা। রামকৃষ্ণদেব কথিত গুপ্ত বৃন্দাবনের কত কথাই না গুপ্ত থেকে গেল। বিষ্ণুপুরের ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটে বিষ্ণুপুর মেলায়। জেলা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এই মেলা এখন জাতীয় স্তরে সমাদৃত।
শান্তিপ্রিয় রসিক সংস্কৃতিবান অনন্য সঙ্গীত ঘরানার ধারক বাহক এই বিষ্ণুপুরের জনজীবনে শান্তিরক্ষার দায়িত্ব পেয়ে আমরা বিষ্ণুপুর পুলিশ গর্বিত। এই থানার মোট আয়তন 392 বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা 1,56,957 জন, পুরুষ 80,295 জন, মহিলা 76,662 জন। মোট জনসংখ্যার তপশিল জাতি 10 শতাংশ, তপশিল উপজাতি 15 শতাংশ এবং মুসলিম 25 শতাংশ। 9টি পঞ্চায়েত নিয়ে এই থানা গঠিত। এখানে রয়েছে 251টি প্রাথমিক বিদ্যালয়, 16টি জুনিয়র হাইস্কুল এবং 25টি উচ্চ বিদ্যালয়। বিষ্ণুপুর থানা এলাকায় 36টি মসজিদ রয়েছে। এই প্রজন্মের ছাত্রছাত্রীদের বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত চর্চার জন্য রামশরণ মহাবিদ্যালয় অবিরত সচেষ্ট। সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতীক্ষিত হিসাবে বিষ্ণুপুরকে গোটা ভারতবর্ষ শুধু নয় এশিয়া মনে রাখতে বাধ্য হয়। 1951 খ্রিস্টাব্দে স্থাপিত বঙ্গীয় সাহিত্য পরিষদ বিষ্ণুপুর শাখা মিউজিয়ামে রয়েছে অমূল্য শিল্প সাহিত্যের বিরল সংগ্রহ। বিষ্ণুপুরের অনাদি অনন্ত ইতিহাসের সাক্ষী হয়ে কুলকুল বয়ে চলেছে দ্বারকেশ্বর। বিষ্ণুপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক দপ্তরগুলি সদা সচেষ্ট। মন্দির নগরী বিষ্ণুপুরকে এক ঝলকে তুলে আনা দুঃসাধ্য। আমরা চেষ্টা করেছি ইতিহাসের ধুলো সরিয়ে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার।